আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আগের দিনে রান্না করা বেঁচে যাওয়া পোলাও দিয়ে একটি সিম্পল রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা শুধু যে আপনারা পোলাও দিয়ে তৈরি করতে পারবেন তা কিন্তু না, সাদা ভাত দিয়েও তৈরি করতে পারবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা রমজানের ইফতার আয়োজনেও রাখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ পোলাও নিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আদা রসুনটা আমি একসাথে পেস্ট করে রাখি, আর এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি। সব কিছু এখন হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিব। আমি খুব বেশি পরিমাণ কিন্তু মশলা অ্যাড করিনি, যেহেতু পোলাও রান্নার সময় আমি কিছুটা মশলা অ্যাড করেছি, সুতরাং খুব বেশি মশলা দিলে কিন্তু ফ্লেভারটা স্ট্রং হয়ে যাবে। আমার কাছে মনে হয় মশলাটা একটু কম দিলেই ভালো হয়। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা 4টা ছোটো সাইজের আলু নিয়ে নিচ্ছি। আলুটা নেয়ার পরে সব কিছু খুব ভালো মতো করে আমি চটকে নেব। এখন আমি 2 হাত ধুয়ে হাতের তালুতে তেল মেখে নিয়েছি। এখন আমি আমার ইচ্ছে মতো শেপ তৈরি করে নেব। চেষ্টা করবেন শেপগুলো একটু পাতলা করে দিতে, তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এখন আমি ভাজার জন্য ব্যাটার তৈরি করব। প্রথমে একটি বোলের মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি অল্প অল্প করে পানি মেশাবো, একবারে কিন্তু বেশি পানি মেশানো যাবে না, তাহলে বেসনের আর পানির পরিমাণটা ঠিকমতো বোঝা যাবে না, তাই আমি অল্প অল্প করে পানি মেশাবো। ব্যাটারটা হবে একদম ঘনও না, আবার একদম পাতলাও না। ব্যাটারে আরেকটু পানি লাগবে, তো আমি আরেকটু পানি দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে চুলার হিটটা মাঝারি হিটে রেখে যে চপগুলো তৈরি করলাম, চপগুলো আমি বেসনের মধ্যে ডুবিয়ে তারপর গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পাশ লালচে হয়ে যাওয়ার পরে উল্টে আরেক পাশও লালচে করে ভেজে আর তারপর আমি তুলে নিব। হয়ে গেল আমার আজকের সিম্পল একটি রেসিপি। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।